যুক্তরাজ্যে কেয়ার ভিসায় আগতরা ডিপেন্ডেন্টদের আনতে পারবেন না, এবং স্পাউস ভিসায় ডিপেন্ডেন্ট আনতে ও স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসতে বাৎসরিক ন্যূনতম বেতন £38,000 দেখাতে হবে। এমনই নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। 2022 সালে নেট মাইগ্রেশন রেকর্ড স্তরে পৌঁছানোর পর তা রোধ করার প্রয়োজনে স্বরাষ্ট্র সচিব 5 দফা পরিকল্পনা নির্ধারণ করেছেন, যার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য দফা। মূলত নেট মাইগ্রেশন হ্রাস করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2022 সালে রেকর্ড সর্বোচ্চ 7,45,000 বেড়ে যাওয়ার পর অভিবাসনের মাত্রা খুব বেশি এবং তা টেকসই স্তরে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অবশেষে তা কার্যকরের পদক্ষেপ নিলেন